আজকে আমি পিঠে বানাবো। এই দেখুন, চালের গুঁড়ি, সুজি আর খোয়া ক্ষীর আর পাতালি গুঁড়ের, খেজুরের গুঁড়ের পাতালি, নারকেল, চিনি, এটা দিয়ে আমি আজকে পিঠে তৈরি করবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝবেন আমি কী পিঠে তৈরি করছি। নারকেলটা কোরানো হয়ে গেছে, এবার নারকেলটা বেটে নেব। এই বাটা নারকেলটা তুলে নিচ্ছি। এই বাটা নারকেলটা এই নারকেলটার পাশেই রাখি, নিজেই ডুগডুগি তাইলে বাজাবে। আর কড়াইটা বসিয়ে দিচ্ছি, পিঠা বানানোর জন্য জল দিচ্ছি। আজ আমরা পুলি পিঠা বানাবো, খাইতে খুব ভালো লাগে, বানাইতে কষ্ট আছে। এই তো আমি আশা রাখবো, এই পুলি পিঠার আশা রাখতে হবে, আশা রাখবো। একটু লবণ দিয়ে দেবো, দেবো সুজি নাকি চালের গুঁড়িতে বানা দেবো, ওই তো আছে পাশে দেবো। এটা দাও, চালের গুঁড়ি নাহলে সিদ্ধ হবে না, দিয়ে দাও। মানে একটু চালের গুঁড়ি দেবো, এটা আমি নামিয়ে নিচ্ছি। আমাকে আশার আন্দা হয়ে গেছে, এটা বেশি শক্ত বানাবো না আর খুব নরমও বানাবো না। ভালো করে টাইট করে মাখতে হবে। এটা আমার মাখা হয়ে গেছে, এবার একটা সাদা কাপড় দিয়ে কাপড়টাকে ভিজিয়ে ঢাকা দেবো। যে সাদা কাপড়টা নিয়েছি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, না হলে শুকিয়ে যাবে, পিঠা বানানো যাবে না। ঢাকা দিয়ে দিলে আর নরম থাকবে বেশ। আর আমরা পিঠা বানাতে দুধ দেখাতে পারি না, এই যে দুধটা নিয়ে এসেছি, নিয়ে এই দুধটা এখন জাল দেব। দুধটুকু একটু গরম করব, তখন তো বলছিলেন উঁচু করে একটা উনান বানাবা, তার জন্য তো বানাইছি, এখন দাঁড়ায় দাঁড়ায় রান্না করবেন। এবার আমি এই গুড়টা কিছু করে কেটে দেবো, গুড়টা কেটে দেবো, খোয়া ক্ষীর, এই যে দুধ, গরুর দুধ, এই যে ই করছি, এখন আবার ওই যে খোয়া ক্ষীর। গুড়ের গুড়ের পাতালি এটা কেটে দিলাম, এবার একটু চিনি দেবো। দেখবেন যে কত সুন্দর সোয়াদ।
আপনারা চাইলে এর মধ্যে আমল দুধ দিতে পারেন। এটা এখন হবার সময় হয়ে গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। এবার আমাদের এই পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। একটু নরম থাকতে থাকতে নামাতে হবে, নাহলে এটা শক্ত হয়ে যাবে। প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, এখানে পিঠে বানানো চলছে। আমি বললাম আমিও যাই, হাতে হাতে একটু করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। পুলি পিঠে এমনিতে আমার বানাতে খুব ভালো লাগে। ঢাকা দিয়ে রাখবো, নাহলে শুকিয়ে যাবে। এই যে এরকম গোল করে নিয়েছি গোল্লা, জানি না আমার কিরকম হবে। এই যে পুরটা ভিতরে দেব, এই যে এটা আমি বানিয়েছি, এটা আমি বানিয়েছি। হাঁড়িতে এবার জল দিচ্ছি, এটা গরম হবে। পিঠাটা ভাপে সিদ্ধ হওয়ার জন্য জল দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, রাত্রেই তো পিঠা বানাইতে হয় বিকালে বিকালে। জলটা গরম হয়ে জাল উঠবে, আর আমি এটা বসে দিলাম। পিঠাটা এখানে দিয়ে ঢাকা দিয়ে দেবো, এবার পিঠাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই সিনে যে ইঞ্জিন এইটা কেমন হলো, এইটা দিয়ে আবার সিওই কাটা পিঠে বানানো যায়। এরকম করে গোল করে বানিয়ে তারপরে হাতে করে এরকম করে বানাতে হবে। এবার এই পুরটা এর ভেতরে দিয়ে মুখটা মুড়ে দিতে হবে। এরকম করে মুখটা মুড়ে দেবে, তারপর আপনি যেরকম ডিজাইন করবেন সেই ডিজাইনে তৈরি করতে পারেন। এটা আর এক রকম, এই যে ডিজাইন সিঙ্গারার মতনই তৈরি। এবার ঢাকাটা খুলি দেখি। হ্যাঁ, একটু সেদ্ধ হয়ে গেছে, এবার এটা তুলে নেব। ঘির মধ্যে ভেজে নেব। এটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভাজা পুলি পিঠে খুবই প্রিয় এটা খেতে, খুব ভালোবাসি এই পিঠে খেতে।
তো ঘি দিয়ে মা ভেজেছে ভিতরে পুর দিয়ে আরো দুধে ভেজাবে তো টেস্ট করি একটা সন্ধ্যাবেলা ভাজা পুলি পিঠে দারুণ টেস্ট গরম গরম পিঠে মা ভাজছে এদিকে এদিকে খাচ্ছি আমি আহা অসাধারণ লাইক করবেন শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে